157তম রবীন্দ্রসুন্দর ত্রিবেদী জন্মদিন পালন করা হলো কান্দিতে। বিশিষ্ট বিজ্ঞান সাধক ও সাহিত্য আচার্য রবীন্দ্রসুন্দর ত্রিবেদীর 157তম জন্মদিন পালন করা হলো যথাযথ মর্যাদার সাথে। সরকারিভাবে পালিত না হলেও বেসরকারিভাবে শনিবার পালিত হয় মুর্শিদাবাদ জেলার কান্দিগর্ভ আচার্য রবীন্দ্রসুন্দর ত্রিবেদীর 157তম জন্মদিবস। শনিবার সকালে কান্দি কোর্ট রোডে রবীন্দ্রসুন্দর ত্রিবেদী মুর্মুর মূর্তিতে মাল্যদান করেন রবীন্দ্র অনুগামীরা। মাল্যদান করেন জেমো রবীন্দ্রস্মৃতি পাঠাগারের সদস্যরা। পরে কান্তিরাজ উচ্চ বিদ্যালয়ের যে স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন সে স্কুলে মাল্যদান করা হয় রবীন্দ্রসুন্দর স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে। পরবর্তীকালে যেমন নতুন বাড়ির শ্রুতিকা গৃহ রবীন্দ্রসুন্দর ত্রিবেদী জন্মফিটের ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে স্মরণ করা হয়। অন্যদিকে গত এক বছর আগে তৈরি হওয়া কান্তি আচার্য রবীন্দ্রসুন্দর স্মৃতি সংগ্রহশালাতে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে বিশেষভাবে পালিত হয়। কোভিড সংক্রমণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। বিজ্ঞান ও দার্শনিক হিসেবে পরিচিত ছিলেন রবীন্দ্রসুন্দর ত্রিবেদী। এই দিনটিকে প্রতি বছর কান্তির বিভিন্ন গ্রন্থাগার ও রবীন্দ্র অনুগামীরা দিনটি পালন করেন। যেমন নতুন বাড়িতেও দিনটি পালন করা হয়। যদিও সরকারিভাবে বছরে 52 জন মনীষীর জন্মদিন পালন করা হলেও রবীন্দ্রসুন্দর ত্রিবেদী কোনো জন্মদিন পালন করা হয় না সরকারিভাবে, ফলে আক্ষেপ থেকেই গেছে আজও। যদিও সরকারিভাবে এই দিনটি পালন করার দাবি জানানো হয়েছে, অন্যদিকে এই জেলায় বহু মানুষ এই 5ই ভাদ্র দিনটি ভুলে বসেছেন। আগে জাঁকজমকপূর্ণভাবে দিনটি পালন করা হলেও আজ আর হয় না সেভাবে। 1271 সালে 5ই ভাদ্র ইংরেজি 22শে অগস্ট 1864 খ্রিস্টাব্দে আজকের দিনে যেমো ত্রিবেদী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছোট থেকে কঠোর পরিশ্রমের ও সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন। রাজ্য তথা দেশের কাছে বিজ্ঞান আদর্শ হিসেবে পরিচিত ছিলেন, বিজ্ঞানী ছিলেন তিনি। বাংলা ভাষায় একজন স্বনামধন্য বিজ্ঞান লেখক। তার পূর্বে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার জন্য উপযুক্ত পরিবেশ ছিল না, উপযুক্ত বইয়ের অভাবে ছিল এর মূল কারণ। তিনি প্রচুর গ্রন্থ এবং প্রবন্ধ রচনা করেন এবং বক্তৃতার মাধ্যমে বাঙালিদের বিজ্ঞান চর্চার অনুপ্রাণিত করেন। তবে কোনো মৌলিক গবেষণা বা আবিষ্কার নেই, তবে তিনি মূলত লেখনীর মাধ্যমে একজন বিজ্ঞানী এবং শাস্ত্রজ্ঞানের মর্যাদা লাভ করেছেন। বিশুদ্ধ বিজ্ঞান ছাড়াও তিনি দর্শন এবং সংস্কৃত শাস্ত্রের দুর্বোধ্য বিষয়গুলি সহজ বাংলায় পাঠকের উপযোগী করে তুলে ধরে। রবীন্দ্রসুন্দর মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা জেমো গ্রামে জন্মগ্রহণ করে। তার বাবার নাম গোবিন্দসুন্দর এবং মা চন্দ্রকামিনী। বাংলা ভাষা চর্চার জন্য বিখ্যাত হয়েছেন রবীন্দ্রসুন্দর, কিন্তু জন্মসূত্রে তিনি বাঙালি ছিলেন না। তার পূর্বপুরুষেরা বন্ধুকল গোত্রের জিঝতিয়া ব্রাহ্মণ সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিলেন। এই সম্প্রদায়ের লোকেরা রবীন্দ্রসুন্দরের জন্মের 200 বছর আগে মুর্শিদাবাদে বসবাস করত। এর ফলে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাদের সকলের অন্তরঙ্গ সম্পর্ক স্থাপিত হয়ে যায় এবং এক অর্থে তারা বাঙালিদের মতোই বাংলা চর্চা করতে শিখেছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনের সূচনার আগে 1878 সালে মাত্র 14 বছর বয়সে জেমো রাজ পরিবারে নরেন্দ্র নারায়ণ কনিষ্ঠ কন্যা ইন্দুপ্রভা দেবীর সাথে তার বিয়ে হয়। শৈশবকাল থেকেই রবীন্দ্রসুন্দর মেধাবী ছিলেন তিনি। 1881 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এর ফলে 25 টাকা বৃত্তি লাভ করেন। 1883 সালে প্রেসিডেন্স কলেজ থেকে FA পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং একটি স্বর্ণপদক বৃত্তি পান। একই কলেজ থেকে 1886 সালে বিজ্ঞানে অনার্স সহ BA পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। প্রকৃতপক্ষে একমাত্র FA পরীক্ষা ছাড়া জীবনে অন্য সকল পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। 1887 খ্রিস্টাব্দে MA পরীক্ষায় বিজ্ঞান শাস্ত্রের স্বর্ণপদক ও পুরস্কার সহ প্রথম স্থান পান এবং 1888 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যা ও রসায়নে প্রেমচাঁদ রায়চন্দ বৃত্তি পান। 1892 খ্রিস্টাব্দে রিপন কলেজে পদার্থবিজ্ঞান ও রসায়ন শাস্ত্রের অধ্যাপক হন। পরে প্রথম 6 মাসের জন্য অস্থায়ী অধ্যক্ষ এবং শেষে স্থায়ী অধ্যক্ষ হন। 23শে জ্যৈষ্ঠ 1326 সালে ইংরেজি 6 জুন 1919 সালে রবীন্দ্রসুন্দর ত্রিবেদীর মৃত্যু হয়। কিন্তু এই বিজ্ঞান সাধক আচার্য রবীন্দ্রসুন্দর ত্রিবেদীর জন্মদিন সরকারিভাবে পালিত না হলেও বেসরকারিভাবে শনিবার পালিত করা হয়। পাশাপাশি কান্তিসহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ আচার্য রবীন্দ্রসুন্দর ত্রিবেদীর 157তম জন্মজয়ন্তী পালন করা হলো। কান্দিকোট মোড়ে আচার্য রবীন্দ্রসুন্দর ত্রিবেদীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে আজকের এই দিনটি উদযাপন করল। কান্তিসহ তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার বর্তমান প্রশাসক অপূর্ব সরকার, সন্দীপ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রী পার্থ প্রতিম সরকার,
পৌরসভার কোঅর্ডিনেটর ও বিশিষ্ট শিক্ষক শ্রী দেবল দাস অন্যতম, বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। কান্দি থেকে রক্তিম সিদ্ধার্থের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ।